আসসালামু আলাইকুম হাবলু প্রোগ্রামারে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা বুটস্টার ফাইভের ক্লোজ বাটুন নিয়ে কথা বলবো। যে টিউটোরিয়ালটা একেবারেই ছোট হবে এবং এই টিউটোরিয়ালের থেকে অ্যাডভান্স কিছু আমরা অ্যালার্ট টিউটোরিয়ালে দেখিয়েছি যেহেতু আমরা বলেছি প্রত্যেকটা প্রত্যেকটা কম্পোনেন্ট এবং ক্লাসে আপনাদেরকে দেখাবো এটার জন্য এই ভিডিওটা করা এই জায়গায় আমাদের একটি ক্লাস আছে সেই ক্লাসটার নাম হচ্ছে বিটিএন হাইফেন ক্লোজ যে ক্লাসটা ব্যবহার করার মাধ্যমে আমাদের এমন একটি আইকন তৈরি হবে কিন্তু এটা কোনো কাজ করবে না আমরা যদি ক্লোজ টাইপের বাটন তৈরি করতে চাই এবং এটাকে যদি ওয়ার্কেবল করতে চাই তাহলে আমাদের অ্যালার্টের টিউটোরিয়ালটা আপনি দেখে আসবেন যে টিউটোরিয়ালে আমরা অ্যাডভান্স টাইপের এমন ক্লোজ বাটন তৈরি করেছি যেটাতে ক্লিক করলে কেটে যায় এবং খুব সুন্দরভাবে আমাদের অ্যালার্ট টাইপের মেসেজ শো করে তো আপনি যদি সেই পার্টটা দেখে না থাকেন তাহলে অবশ্যই আই বাটনে এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেটা চেক করে আসবেন তারপরেও আমি করে দিচ্ছি কেন যেন আমার মনে হচ্ছে করা উচিত তো আমি আগের ক্লাসের ভেতরেই এই জিনিসটা করে দেবো বাটন লিখলাম দেন বাটনের পরে ক্লাস দিব বিটিএন হাইফেন ক্লোজ দ্যাটস এট এতটুকুই এখন যদি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে আমরা দেখতে পাবো দেখেন এই সাইটে আমাদের বিটিএন হাইফেন ক্লোজ লেখাতে আমাদের একটা আইকন চলে আসছে আমাদের বুঝতে আরও সুবিধা হবে যদি আমি এইগুলোকে কমেন্ট করে দিই এখন আমাদের একটাই আউটপুট আছে এটা হলো এই আইকন তো যদিও দেখাইতে চাইছিলাম না তারপরেও দেখাই দিলাম আবার অনেকে বলতে পারেন যে একটা ক্লাস হয়েছে তো কী হয়েছে দেখাইতে হবে তো দেখাই দিলাম সমস্যা নেই